তো হ্যালো বন্ধুগণ, তো আজকে আসলাম আমরা মানে গৌরীপুর মালিয়াবাগ হাওয়াখানা, তো মানে পার্ক তো নো পার্কিং, তো আমরা দুইজনে আছি, নিয়ার মনে হচ্ছি পার্কিং নিয়ে এখানে হাঁটি যাবো উপরে পর্যন্ত। তো হাঁটি যাবো আর উপরে আছে আমার হাওয়াখানা গৌরীপুর মানে মালিয়াবাগ, জায়গাটা হল মালিয়াবাগ। তো গৌরীপুর গেলে সবাই চেনে, আর মালিয়াবাগও সবাই চেনে, কিন্তু রাজবাড়ি গৌরীপুর রাজবাড়ি বলি কয় সবাই। তো এক নাম হল রাজবাড়ি আর এক নাম হল হাওয়াখানা, তো দুইটাই এই জায়গাতে মানে জড়িত আছে। তো যে হোক, তো মানে বহুদিন পরে হয়তো মুই অনেকদিন পরে আসলাম আছে, মানে যাটা খুবই মানে চেঞ্জ, মানে এখানে পরিবর্তন, মানে যেই যে রাস্তাটা আছে পাঁচ মানে এই রাস্তাটা, কিন্তু আগে মাটি পুরো মাটির সলব আছে, আর বর্তমানে এই সময় মানে আসাম সরকার আমরা বেড়ে আসিয়া বেড়ে দেখে গেছে এই জায়গাটা, আর বর্তমানে আল্লাহ আসাম সরকারের আন্ডারও তো আসাম সরকারে বর্তমানে এইগুলো কাম করিয়েছে আর এখানে দেখে গেছে, মানে যেহেতু মানে এই রাস্তার কামগুলো মানে কিছুদিন ধরে আগত আসার আগত করছে এই কামগুলো আসাম সরকার, যখন মানে এই জায়গাটা আসছিল বেড়ে গেছিল আমার হিমন্ত বিশ্ব শর্মা সার, তো এটাতে আসে দেখে গেছে। আর এই পাশে মানে রাজা ঘর যেটা আছে ওইটা রাস্তায় এমনই আছে, আর এই পাকে মানে বহুত মানে নামার থেকে বেশি আগে আসলাম, তোমার রাস্তাটা আমি দেখে দিয়েছিলাম। আর এই পাশে মানে ক্যামেরা যে অ্যালাউড দিছে, তো দরঙের ক্যামেরা নট অ্যালাউড, তো দরং দিয়ে আমরা ভিডিও করি আবার নেই, তো দরং সরং নাইও আমার কাছে, তো আমরা মোবাইল দিয়ে বানাই আসি ভিডিওটা, মানে যেই রাস্তাটা ফটো সেই রাস্তাটা মানে কী কী চেস করি আর কেমন আসেন আর আগত কেমন আসেন, তো যে সকল মানে এই জায়গাটা আসার বলি মনস্থ করি আছে, এই সকল এই জায়গা মানে ভাবি আছে যে এই জায়গাটা যাইম বা ঘুরি ঘুরি, তো তার কারণে আমি কয়ে আসুন যে এই জায়গাটা আগত যেরকম আছে খালি রাস্তাটা পরিপূর্ণ হয়েছে, তো আর বাকি কিছু চেস করে নাই, তো যেরকম সেরকমই আছে। আর মানে যেটা এই যে এই রাস্তাটা কথা জানেন, আর এই বর্তমানে তো জিনিসটা তো এই জায়গাতে আসে, মানে এটা একটা মুক্তির মতো জিনিস, তো সেটা মানে আগের থেকে এই জায়গাতে মানে সেট করা আছে, দেখো মানে এটা বন্ধুকে মুক্তির মতো এটা নালা মানে বন্ধুকে নালা যেমন সেরকম তো জিনিসটা কী এটা মানে ফুলগুলো দেওয়া হয় পুজো দিকে হতে পারে, আর এই তো এই জিনিসগুলো আগত মানেছে, কিন্তু এই পর্যন্ত মানে রঙগুলো এলাম মানে অতটা নষ্ট হয় নাই, তো রঙের কালার যেরকম মানে দেখার সেই মানে কালার ঠালার যেগুলো মানে অ্যালুমিনিয়াম দিয়ে মানে এদের ডিজাইনগুলো যেগুলো করেছে, তো সেই ডিজাইনগুলো ওইরকমই আছে, মানে এই যার মানে ঘাস ঠাসগুলো যেগুলো আছে মানে এখানে জঙ্গল টঙ্গল তো এইরকম আছে, জঙ্গল টঙ্গল সাফা করবে যখন আর কাম ঠাম যখন বাড়াইবে যখন কামগুলি হাতত লইছে যখন আস্তে আস্তে হবে এগুলো কাম মানে পরিপূর্ণ হবে, যখন হবে তখন দেখির জন্য সৌন্দর্য আরও ভালো হবে, আমরা ফুটিয়ে উঠবে এই ঘরটা মানে বাজার হাওয়াখানা। আর এই জায়গাটা মানে মানে গাছগাছালিগুলি আছে এই পাশে যদি মানে হাওয়াখানা মানে পাশে সিস্টেম বানা দেয়, তো মানে সে একটা সৌন্দর্য হবে। আর উপরে একটা মানে জিনিস দেখিয়েছে যে উপরে এই ঘরটার মধ্যে মানে বনোয়ারিয়া যে জন্তু আছে সব কিছু জিনিসের হয়তো মাথা রাখা আছে, এটা মানে একটা ভৈষের বড় একটা ভৈষের মাথা মানে হরিণের মাথা হাতির মাথা কিছু 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 জিনিস হয়তো ভিতরে গেলে দেখা যাবে, কিন্তু সেটা বাইরে থেকে আমরা দেখে নিলাম যে এটা একটা ভৈষের মাথা, তো মানে বহুত জিনিসে এই জায়গা আসেন আগের সেগুলো পরে ঘুরে ছুড়ে গেছে। আর এই যে একটা মানে চাকার মতো দেয় লাগছে সেটা কী জিনিসটা মানে মটকা বইয়ের জল টল তুলছে নাকি জল সেইরকম, তো এই পাশ দিয়ে পাশ পাশ দিয়ে মানে এই যে গ্রামগুলো দেখা যাওয়া লাগছে, আর এই পাশ পাশে মানে গ্রাম আর মানে বহুত হয়েছে মানে সামান দিয়ে এই সাইডটা মানে অল্প জল টল আছে মানে নদীর মতো, আর এই সিটগুলো বানাইছে এবার মানে ব্লক ব্লক লাগাইছে, মানে এবার আসাম সরকার আসার আগত এই সেই জিনিসগুলো মানে কাম করছে আর কি করার জন্য, তো আস্তে আস্তে এরকম মানে কামগুলো যদি মানে ডেভেলপ করি থাকে তো জিনিসটা আরও মানুষের মানে আকর্ষণীয় হয়ে যাবে, তো এটা দেখার জন্য একটা মানে আড্ডা সাড্ডা দেওয়ার জন্য খুব একটা সুন্দর জায়গা হবে এই জায়গাটা, মানে ঘুরি ঠুরি সবাই মানে কম বেশি সবাই আসে এই জায়গা আড্ডা দেওয়ার জন্য, কিন্তু একটা মানে ভালো একটা তো এই জায়গাখান মানে সে একটা সুন্দর একটা মানে ভিউ জায়গা, মানে এটা মানে পুরো টাউনে যে মালিয়াবাগ টাউনে আছে মালিয়াবাগ টাউনের থেকে বহুত পিছিয়ে জায়গা আর কি মানে হাওয়াখানাটা, তো মানে একটা মানে জায়গাটা একটা চড়ি একটা মানে ভিউ যেটা আছে মানে ভিউতে নিয়ে গেলে খুব একটা সুন্দর ভিউ হয়, মানে এটুকু যাওয়া খালি মানে রাস্তার সামনটা মানে কেমন ভিউ মানে যতগুলো বিল্ডিং আছে বিল্ডিংয়ের উপরে পর্যন্ত উপর তালার যেটা ছাদ দিছে মানে তো সেই ছাদটা পর্যন্ত আমরা দেখতে পাওয়া লাগছে, মানে এই জাতীয় এখানে একটা ভিউ, তো এই ভিউটা মানে খুব সুন্দর লাগে। আর এই জাতীয় আছে মানে শিব মন্দির লই শিব মন্দির লই তো মানে একটা মানে ঘরটা যাচ্ছে এটা হল সেটা সেই পুরে তো যখন মানে এই জঙ্গল ঢঙ্গল গেলে খালি সাবার টাবার করে দিবি তোমরা কাম ঠাম হয়তো আরও সেই গেট পরে তো কামগুলো যাবে কি পরে তো মানে দেখার মতো কাম ওগুলো হবে, বর্তমান যদি দেখি আর বর্তমান যদি আসি তো কারণ বর্তমান কিছু চেঞ্জ এমন পাবার নেই, কারণ যাস খালি মানে রাস্তাটা অল্প মানে ভালো হয়েছে, আর বর্তমান যেহেতু আছে মানে এইরকম বর্তমান আমার কোনো সাজা নেই, আর এই পাখি মানে মানে টিউশনি স্টুডেন্টগুলো এই পাখি আসি মানে পুরো ইনস্টাগ্রাম ভিডিও শ্যুট করিয়েছে, তো খুব ভালো খুব ভালো, তো সবাই যাতায়াত ঘুরিয়েছে আর এই দেওয়াল শিবলঙ্গ শিব মন্দিরে শিবলঙ্গ, তো এটাই হল শিবমন্দির ভালো করে দেখে দিয়ে আছে, মানে মন্দির আগের পুরে না মন্দিরে তো মন্দিরেও মন্দিরে কোনো কামটা মানে তো মন্দির সেই পুরে না মোটামুটি হল, তো যত
মানে রাজা অমল অবস্থা সেই মন্দিরে মানে কারো কাম কাজ করে না, তো কাম কাজ করলে ডেভেলপ আস্তে আস্তে করে থাকবে, তো হবে আরও কাম। কিন্তু সরকার আন্তর্গত দিয়েছে এখানটা দরকার হবে, তখন কাম তো করবে। পাশাপাশি আরও নদী আর সঙ্গে বিল্ডিং লাগে, মানে ঘর লাগে, জায়গাটা খুব ভালো একটা উঁচু আর কি, টাউনের থেকে সুন্দর একটা উঁচু। আমাদের সবাই এটা ভিউকে দেখা যায়, আমার খুব একটা সুন্দর একটা ভিউ আছে। মোটামুটি এটা উঠে চড়িয়ে গেলে টাউন লাগে, এবং তার পেশা পেছনে পেশা নদী যেটা একটা আছে নদীর মতন, তো সরা আমি তো সেই সরাটা আমরা দেখা পাই এই যাত চড়িয়া। এইটুকু যেটা ঘরটা আরও ঘুরিয়ে আসলাম আমার সামনে দিয়ে, তার পাশে আরও হওয়াখানা যেটা ঘরটা, তো সেই সামনে তো আমার এলবাতাম যে আছে, তো আরও ইয়াত মানে লোকজন আসেন। বর্তমানে ইয়েতে লোকজন আসি থাকে, আসা যাওয়া করি থাকে মানুষ, তো মানে বহুত মানুষ বহুত ইয়ে করা এসে দেখি রেছে, কাউ ঘুরি রেছে, কেমন আছে কি মানে সময় যায় না, তো আড্ডা দিবে এসে। তো আর যেরকম আমরা আসলাম মানে অনেকদিন পরে আসলাম যে জায়গাটা দেখি, মানে সরকার যেহেতু মানে বেড়ে কিন্তু কী কী মানে শেষ করি কী কী কেমন আছে বর্তমানে, মানে অনেকদিন পরে আসলাম, তো আর মনে যদি মানে অনেকদিন যদি আসা বলে ভাবি আসলে তো আসো, তো এই জায়গাটাও দেখি যাও কেমন জায়গাটা, মানে এদিকে আমার আশেপাশের জায়গা কিন্তু তো মানে যে সারা মতো না হয় আর কি, তো মানে একবার মানে সময় হলো এবার মানে সময় যেহেতু হয় যাওয়ার, তো সাহেব তাই মানে আশি টাকা আড্ডা দিকে থেকে যাওয়া তো মানে খুব একটা ভালো। তো এইটুকু মানে এলে হয় মানে পুরোনা জিনিস দেখে মানে সেই সুন্দর জিনিসটা মানে পুরোনা জিনিস মানে এতদিন ধরে আসে জিনিসটা মানে আকর্ষণীয় একটা মানে জিনিস মানে আকর্ষণীয় হয়ে যায়, মানে মানে লাড়িঘাটে দেখলাম মানে এতদিন থেকে আসে মানে দাদা তো আমরা দেখিয়ে নিই রাজামড়ি আছে, সেই জিনিসগুলো যদি আমরা দেখি তো মানে আমাকে মানে ভালো লাগে আর কি, দেখি থেকে মানে রাজা আসলাগর আমল বর্তমান হয় না, যদি বর্তমানে থাকলে তা আর কিবা হলে, তো সেই কারণে বর্তমান রাজা নয় সরকার হয়ে গেল, কিন্তু সব কিছু সরকারি এলাকা বর্তমানে সরকারি হয়ে গেল, সরকারি আন্ডারত কাম কাজ চলবে। তো একটুকু আরও পুরোটা দেখা শেষ করুন, তো আল্লাহ রাস্তা থেকে আমার নামে যে আছে তো নামালি এইটুকু মানে এটি আসলাম তো একটু মানে খুশি। আর যদি চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি সাবস্ক্রাইব করা আছে অসংখ্য ধন্যবাদ। এইটুকু আর লাইক করুন, শেয়ার জয়েন করবেন, এইটুকু এমন ভিডিও পাওয়ার জন্য সাতক থাকুন, যাতে এমন ভিডিও আমি নিয়ে আসি, কারণ আশেপাশের যত মানে ভিডিও শুধু জায়গা ঘোরাফিরে জায়গা ভিডিও শুধু আসে সব। বাই বাই।